এক্সক্লুসিভ আজ সারাদিন। টাইটেল স্পন্সর বাই আবরুন এক্সক্লুসিভ, পাওয়ার্ড বাই ডক্টর প্লাস, কো স্পন্সর্ড বাই ক্যালকাটা ট্যাঙ্ক। এই নিম্নগামী অর্থনীতি নিয়ে বলতে গেলে অনেক কথা বলা যায়। দ্বিতীয় অর্ধে বলছি আবরণ এক্সক্লুসিভ প্রেজেন্ট আজ সারাদিন, পাওয়ার্ড বাই ডক্টর প্লাস ক্যালকাটা ট্যাঙ্ক। ইয়েস ব্যাংকের স্টোরি লাইনের পেছনে কিন্তু এমন কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি যার মধ্যে উঠে এসছে অনিল আম্বানির নাম এবং আরও কিছু নাম, যারা তাবড় বিজনেসম্যান ভারতবর্ষের, হাজার হাজার কোটি টাকার ট্রানজ্যাকশন করেছেন, ট্রানজ্যাকশন রাদার লোন নিয়েছেন বা টাকা নিয়েছেন, ধার নিয়েছেন ব্যাংক থেকে, সুদ দেওয়া তো দূরস্থান, কোনো টাকাই দেননি। ইডি কিন্তু ক্রস চেক করা শুরু করেছে। অবশ্য মোদি ঘনিষ্ঠ আম্বানি পরিবারকে কতটা চাপ সৃষ্টি করতে পারে সরকারি এজেন্সি তা নিয়ে কিন্তু সন্দেহ দানা বাঁধতেই পারে। কিন্তু বাস্তব ঘটনাটা এটা যে এর আগেও আমরা দেখেছি যে নীরব মোদি এরকম হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে তুলে ডুবিয়ে দিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে বাকি ব্যাংকদের চলে গেছে, তখন একটা ধামাকা হয়েছে ভারতবর্ষের বুকে, বিরাট ধামাকা, তা আজ অবধি সলভ হয়নি এবং সে টাকা আমার আপনার পকেট থেকেই যাবে আলটিমেটলি ভরাট করবার জন্য। পেট্রোলিয়াম সামগ্রীর দাম কমে গেছে, ভারতবর্ষে কমেনি উল্টে বেড়ে গেছে, তো রোজগারের তো অনেক পথ রয়েছে। তা আমার প্রশ্নটা হচ্ছে যে এই ইয়েস ব্যাংকের ডোবানোর মূলে কারা? হ্যাঁ, ইয়েস ব্যাংকের মালিক নিশ্চয়ই ঘুষ খেয়েছে, নিশ্চয়ই এত হাজার কোটি টাকা দেওয়ার পরে তিনি একটা কাটমানি খেয়েছেন সেখান থেকে, যার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে বা তাকে ক্রস ইন্টারোগেট করা হচ্ছে। একটা ব্যাংক উঠে গেল সর্বভারতীয়, যার প্রতিটি রাজ্যে, প্রতিটি বড় শহরে যার এটিএম ইত্যাদি আছে, লোকগুলো কী হবে? তারা বলছেন যে না, স্টেট ব্যাংক কিনে নেবেন, এই হবে সেই হবে, এই কথার ভরসা কি? ফলে অর্থনীতি ডোবাটা শুধু করোনা ভাইরাস কি, নাকি তার সঙ্গে এই সমস্ত তাবড় বিজনেস হাউস জড়িত? আজকে মিডল ক্লাস বা আজকে লোয়ার বিজনেস হাউস তারা মার খাচ্ছে, তারা টাকা ধার করে ধার করতে গেলে পাচ্ছে না, প্রোডাকশন তাদের মার খাচ্ছে, তাদের কোনো প্রোডাকশন নেই। টাটা একটা কথা দামি বলেছিল যে ওরা বিজনেসম্যান, আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তাহলে ইন্ডাস্ট্রিকে মার খাওয়ানো হচ্ছে কিছু বিজনেসম্যানের কারিকুলামে। আদানি হেলিকপ্টার কিনবে, অনিল আম্বানি কামান বানাবে না প্লেন বানাবে, যাদের কোনো অভিজ্ঞতাই নেই তাদেরকে ইজারা দিয়ে বসে থাকা হয়েছে, খুল্লম খুল্ল এই ব্যাপারগুলো করা হয়েছে। আজ তারা কিন্তু কোটি কোটি টাকা ব্যাংক থেকে তুলে ফেরত দিচ্ছেন, এর আগেও একবার ফেসে গিয়েছিল অনিল আম্বানি, তার এই অভ্যাসটি আছে, তার দাদা মুকেশ আম্বানি এসে তাকে টাকা ফাঁকা ধার দিয়ে তাকে সেভ করেছিল, সেও কয়েক হাজার কোটি টাকার মামলা, হ্যাঁ 450 কোটি টাকার, দেখব আজকের প্রতিবেদন দেখব জনমত। যে জনমতের জায়গা থেকে একটি প্রশ্নই থাকে, তা হচ্ছে যে এই নিম্নগামী অর্থনীতি, সে অর্থনীতির পেছনে দায় কার বা এটা কি কেটে যেতে পারে কি না বা কি হতে পারে, তাই নিয়ে প্রশ্ন দেখব। পয়েন্ট অফ ভিউ বলতে এখানে আমার যেটা মনে হয় যে এটা এক প্রকার, মানে আমি যতদূর জানি যেটা এক প্রকার বায়োলজিক্যাল ওয়েপন হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং এটা একতরফা দেখতে গেলে, যদি মানে সেরকমভাবে দেখতে হয়, তাহলে এটা রাজনৈতিক একটা বিষয় সম্পূর্ণটাই, এবং অবভিয়াসলি রাজনৈতিক বিষয় যেহেতু সেখানে শিকার তো সাধারণ মানুষকেই হতে হবে, কারণ তারপরে তো কেউ হয় না, কারণ এটা লোয়ার লেভেল এবং এটা আপার লেভেল হয়, তো লোয়ার লেভেল যারা তার তো সাধারণ মানুষ। এবার এখানে চীন যে ব্যবসাটা শুরু করেছে খুব সুন্দর ব্যবসা, ব্যবসার নীতিটা খুব সুন্দর, সেই বিষয়ে এর বাইরে আর কিছু বলার নেই, যে মানে ভাইরাসটাকে এভাবে স্প্রেড না করলেও হতো,
ঠিক আছে, যদি নিজের দেশে করার হতো নিজের দেশে করছে ঠিক আছে, দেন আফটার এতগুলো মানুষকে এবং এতগুলো দেশকে, এতগুলো সেক্টর এবং ইকোনমিক্যালি আমরাও কতটা ডাউন হচ্ছে এবং পার্শ্ববর্তী দেশগুলো। নট অনলি সিম্পল পার্সন, লাইক আমাদের সবারই একটা প্ল্যান থাকে, সামনের কিছু প্ল্যান্স থাকে যেগুলো আমরা কমপ্লিট করতে চাই ফর আ সার্টেন পিরিয়ডস। এবার সেইগুলো যে ক্যান্সেল হয়ে যাচ্ছে, স্টার্টিং ফ্রম সিনেমা হল, সো এখন যেটা শুধু খোলা হসপিটালস, যেটা ইমার্জেন্সি কেসের জন্য শুধু হসপিটালস খোলা, সো দ্যাট ইজ আ প্রাইম অ্যান্ড নোবেল প্রফেশন দ্যাট আ হসপিটালস আর ওপেন। স্টিল আমাদের কাজ করে যেতে হচ্ছে, কাজ কন্টিনিউ করতে হচ্ছে, এই একটা চিন্তার মধ্যেই যে জিনিসটা যে আমরা কন্টিনিউ করবো কীভাবে, কমপ্লিট করবো কীভাবে, কারণ একটা সব কিছুরই ডেডলাইন থাকে, একটা কাজের ডেডলাইন থাকে, সেটা আমাদের দেওয়া থাকে, উই হ্যাভ টু কমপ্লিট দিস ইন বিটুইন দ্যাট। সো সেই জায়গা থেকে একটু তো অসুবিধা জেনারেলি হচ্ছেই, বেস্ট ইকোনমিক ফলডাউন, মানে আজকে নন্দন খোলা থাকলে কিছু না হলেও যদি 100 টিকিটস যদি সেল হয় সেটা গভর্নমেন্টের ইস্যু আসছে, সেখান থেকে একটা অসুবিধা হচ্ছে। সিনেমা হলস ম্যাক্সিমাম আমরা বম্বে থেকে আমরা দেখেছি, বম্বে থেকে জাস্ট আসলাম, যখন বম্বে থেকে দেখছি আমাদের ম্যাক্সিমাম মানে সব হলস বন্ধ হয়ে যাচ্ছে, পার্কস বন্ধ হয়ে যাচ্ছে। সো নট অনলি ইকোনমিক, সোশিও ইকোনমিক, কালচারাল ইকোনমিক, ইচ অ্যান্ড এভরিথিং ইজ এফেক্টিং বাই দিস করোনা ভাইরাস। কী বলবো, সব মিলিয়ে একটা বিষণ্ণতা সৃষ্টি করছে কাজে, শিল্পে, সব কিছুতে। আমার তো মনে হয় এটা একটা চক্রান্তের ব্যাপার আছে, কারণ হঠাৎ করে এইরকম আমাদের দেশে এখনও করোনা ভাইরাস এমন কিছু একটা উপদ্রব হয়নি। হ্যাঁ, তো সেখানে এটাকে নিয়ে এতটা ব্যাপারটা আমার কাছে খুব অবাক লাগছে আর কি। এবং যেভাবে রাজ্য এবং কেন্দ্র সবাই মিলে উঠে পড়ে লেগেছে, আমার তো এর মধ্যে কোনো সদর্থ কিছু দেখছি না। সারা পৃথিবী জুড়ে প্রভাব, মানে শুধু ভারতবর্ষ তো নয়, ভারতবর্ষে প্রভাব কম, তো চায়না থেকে শুরু হয়েছে, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, কালকে দেখলাম যে ইরানে 119 জন মারা গেছে। প্রভাব তো সুদূর প্রসারি, যদি না বন্ধ করা যায়, প্রোটেকশন না হলে আমাদের এখানেও আসবে। সবচেয়ে বেশি রাজস্থানে তো এফেক্টেড, কালকে তামিলনাড়ুতে দেখলাম। হ্যাঁ, সাফার করবে তো বটে, এটা মানুষের তৈরি জিনিস, মানুষ সাফার করছে আর কি। এটা বোঝা যাচ্ছে এরা 2008 রিসেশনকেও হার মানাবে, কারণ কি এটা প্রথমত যতটা না এফেক্ট করবে হিউম্যান বিংসের ওপর, তার থেকে বেশি বড় একটা এত বড় একটা রিউমার ছড়িয়ে গেছে, সেটা সবথেকে বেশি প্রবলেমেটিক যেটা আমার মনে হয়। অ্যাজ এ মানে এটাকে আমরা যতটা বেশি সচেতন হচ্ছি, তার থেকে বেশি রিউমারটা অনেক বেশি আমরা ছড়িয়ে ফেলছি, যাতে এটার অনেক রকম এফেক্ট পড়ছে বাজারে, কৃষির ওপর অনেকটা বেশি এফেক্ট পড়ে, জিনিসপত্রের দাম মনে হয় আবার সেই তুলনায় আবার বাড়তে পারবে, এই প্রবলেমগুলো হতে পারে। সেখান থেকে যদি আমরা নিজে সচেতন হই, রিউমারটা না ছড়িয়ে নিজে সচেতনতা অবলম্বন করবো, হ্যান্ড স্যানিটাইজার যেটা করা উচিত, মাস্ক এগুলো ইউজ করা উচিত, এবার তো ফেলবেই, কারণ কি এটা তো একটা ইন্টারন্যাশনাল গাইডলাইনের ওপর সব কিছু বেস করে হচ্ছে, সেখান থেকে তো এটা স্বাভাবিক, এখানে কাউরই কিছু করার নেই। এটা আসলে একটু প্যানিক হয়েছে বেশি আর কি, আপনার প্যানিকটার জন্য আরও বেশি হচ্ছে। এমনি জেনারেলি অনেক কিছুতেই তো আজকাল আমাদের টিভিতে মারা যায় 1500 লোক ডেলি, এভরিডে, অ্যাক্সিডেন্টে 600 লোক মারা যায় ডেলি, এটা একটু বেশি প্যানিক হয়েছে আর কি। এটা সেটা তোমার সব কিছু বন্ধ হলে তো কোলাপস হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব কিছু বন্ধ হচ্ছে, তো ওটা অসুবিধা হবে। অর্থাৎ দুটো ব্যাপার কিন্তু জনমত থেকে উঠে আসলে আপনারাও বলবেন, আপনাদের ফোন নেওয়া এক্ষুনি শুরু করব। তারা বলছে চীন কনস্পিরেসি করছে, তারা সিনথেটিক্যালি এই রোগটাকে স্প্রেড করেছে, তার সঙ্গে আমেরিকার দিকেও কিন্তু আঙ্গুল দেখা তুলছে আমাদের বঙ্গ সমাজ। আমাদের হাতে, সংবাদ মাধ্যমের হাতে এমন কোনো তথ্য নেই যে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাই, কিন্তু অর্থনীতিকে কোলাপস করে দেওয়ার পেছনে অন্য চক্রান্ত বা দেশ আজকে যেরকমভাবে একটা সংকটময় অবস্থায় চলেছে, তাতে করে আরেকটা নতুন সংকট সৃষ্টি হলো এই সমস্ত দেশের কারণে। এবং এটা আমাদের দেশও জানে, দেশও বোঝে, তা নয়তো তারা ডেডলাইন 15th April দিচ্ছে কী করে? এরকম নানান রকম বিতর্কিত প্রশ্ন আসছে অর্থনীতি ডুবে যাওয়ার পেছনে, কারণ আজকে করোনা ভাইরাস সত্যি তো করোনা ভাইরাসের যত না লোকে এফেক্টেড হচ্ছে তার থেকে বেশি প্যানিক সৃষ্টি হচ্ছে, যেটা আমরা প্রথম দিন থেকে বলছি এত প্যানিকই হবেন না। এর পেছনে কোনো ষড়যন্ত্র, নাকি সত্যি এই করোনা ভাইরাস এসছে, নাকি এটা কিছু একটা ঘটনা সারা পৃথিবীব্যাপী অর্থনীতিকে ডুবিয়ে দেওয়ার একটা প্রয়াস দুটি বিশাল দেশের? উত্তর দেবেন আপনারা। হ্যালো, নমস্কার প্রসূন কাকা, আমি গৌরব বসু বলছি চন্দননগর থেকে। হ্যাঁ, আজকে টপিকটা সংক্রান্ত আমি বলতে চাই যে এটা অবশ্যই একটা খুবই চিন্তার বিষয়। বুঝতে পারছি না কথা গৌরব। প্রসূন কাকা, আমার মনে হয় করোনা ভাইরাসের যেই ইস্যুটা এখন চলছে, এটা কিন্তু সারা পৃথিবীকে এখন গ্রাস করেছে, এটা কিন্তু অর্থনৈতিক দিয়ে কিন্তু
একটা বিপর্যয়ের ব্যাপার হবে, কিন্তু আমার মনে হচ্ছে সবাই, সেটা তো হবেই, ওটা আমার প্রশ্ন না, কেন হলো এটা বা এটার থেকে কি অন্য কোন গন্ধ এসেন্স পাচ্ছেন কিনা এটা উত্তর দিতে হবে। আমার মনে হচ্ছে না, অনেকগুলো থিওরি দেওয়া হয়েছে যে চায়না বায়োলজিক্যাল ওয়েপন টেস্ট করছিল, আবার অনেক জায়গায় আমি পড়েছি যে ওই বায়োলজিক্যাল ওয়েপন টেস্ট করতে করতে ওই বলে ফ্র্যাঙ্কেনস্টাইন মনস্টার বা গডজিলা ওটা যেরকম সবকিছু করার পর আপনাকেই খেতে আসবে, ওই ওই জিনিসটাই ওদের হয়ে গিয়েছে, এটাও শুনেছি। আবার এটাও পড়েছি যে এটা চাইনায় মিট কাঁচা মি মাংস খাওয়ার একটা খুব আছে, মার্কেট আছে, তো ওখান থেকেই জানোয়ার থেকে কোন একটা জানোয়ার এমন কনজিউম করা হয়েছে যার ভেতরে করোনা ভাইরাস চলে গিয়ে ওটা ছড়িয়েছে, এটাও আমি পড়েছি। তো এটা ঠিক আমার মনে হচ্ছে না যে এটা কোন রকমের অ্যাক্সিডেন্টটা ছড়িয়ে পড়েছে, এটা যাই বলুন এখন ছড়িয়ে পড়ার ফলে সবাই এফেক্টেড হয়েছে এবং সারা বিশ্বে ব্যবসাটা এখন অনেকটাই মার খাচ্ছে। ধন্যবাদ গৌরব। ভেরি সিম্পল কোয়েশ্চেন টু ইউ অল, সেটা হচ্ছে যে অর্থনীতি ডুবছে, তার তো মূল কারণ করোনা ভাইরাস, এটাতে কোনো সন্দেহই নেই। এবার করোনা ভাইরাস কি একমাত্র কারণ নাকি আরও অন্য কারণ আছে, এটা প্রশ্ন নাম্বার ওয়ান। দ্বিতীয়, সকলে বলছে এটা চীনের একটা ষড়যন্ত্র, তার পেছনে আমেরিকারও হাত রয়েছে, অন্যান্য দেশেরও হাত রয়েছে, আমাদের নেতারা সেটা এনজয় করছে, এরকম ধরনের কথা উঠছে, কি মনে করেন? হ্যালো প্রশান্ত দা, নমস্কার। নমস্কার, প্রণাম। হ্যাঁ বলুন। বলছি যে করোনা ভাইরাস এত আতঙ্ক, নামটা বলবেন, নামটা বলবেন। তপন দত্ত, হাতিয়াডাঙ্গা, শিলিগুড়ি। তপন দত্ত, হাতিয়াডাঙ্গা, শিলিগুড়ি। হ্যাঁ বলুন। বলছি যে করোনা এত ভাইরাস ছড়াচ্ছে, এটা খুব ভুল, এটা সম্পূর্ণ ভুল হচ্ছে, এটা সরকার পুরো ভুল করছে। আমার পশ্চিমবঙ্গ সরকারটা অতিরিক্ত ভালো কাজ করতেছে আমাদের, ঠিক আছে, কিন্তু আপনি যে রিয়েল মুরগির মাংস পিছনটা খাওয়া যাবে না, একদম ওটা সঠিক আপনার উত্তরটা। আমরা পিছনেরটা খাওয়া ছেড়ে মাঝখানে খাচ্ছি, কোনো অসুবিধা নেই আমাদের, সামনেও খাচ্ছি না, মাথা দিয়েও খাচ্ছি না, আমরা মাংস খাচ্ছি, কিন্তু পোল্ট্রি খাচ্ছি আমরা, কিন্তু আপনি বলছেন পিছন থেকে খাইতে না, খাচ্ছি না, আমরা সম্পূর্ণ আমরা সুস্থ আছি, কোনো অসুবিধা নেই আমাদের। ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু লজিক্যাল আনসার চাইছি, বুদ্ধিদীপ্ত একটা উত্তর। আবারও বলি যে এই ধরনের একটা অবস্থান বিশ্বজুড়ে, ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, এরম ব্যাপার নয়, সারা বিশ্বজুড়ে এটার পেছনে কোনো কনস্পিরেসি, ইয়েস ব্যাংকের ভূমিকা, অর্থনীতি ডোবার কারণগুলো কী কী যদি একটুখানি আপনার আইডিয়া থেকে বলেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। কানা থেকে পবিত্র মণ্ডল বলছি, প্রথমবাবু। হ্যাঁ বল। হ্যাঁ, আমি বলছি যে আজকে যে আপনি যে টপিকটা নিয়ে আলোচনা করছেন, সুন্দর টপিক, সেটা হচ্ছে যে দেখুন আজকে অর্থনৈতিক নিম্নগামী, আপনি এর যদি কারণ পর্যালোচনা করতে চান, কারণ আজকে মূলত এটা নিয়ে আলোচনা হচ্ছে, সরকার কিন্তু করোনা ভাইরাস বলে সরকার তাদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে, কারণ করোনা ভাইরাস নিয়ে মানে করে আমার করোনা ভাইরাস এর কথাটির সঙ্গে পরিচিত হচ্ছি। এক মিনিট প্রদীপ্ত মণ্ডল। হ্যাঁ বলুন। সারা বিশ্বব্যাপী প্যানিক সৃষ্টি হয়ে গেছে, শুধু আমাদের সরকারকে দোষ দিয়ে লাভটা কি? না, আমি বলছি আমি আমার আমার সরকারকে মাথায় তুলে লাফাচ্ছি না, সেই লাফানোর মাল আমি না, কিন্তু আমার কথাটা হচ্ছে যে এই ভাইরাসটা তো আমার দেশ বলে নয়, আজকে পাকিস্তান আমাদের পরম শত্রু, তাদেরকেও পর্যন্ত মোদি বলেছেন যে প্রয়োজনে আমি টাকা দেবো বা সাহায্য করব, আমার কথা সেটা নয়। আজকে ইতালিতে হাজারে হাজারে মানুষ এই ভাইরাসের মানে ইয়েতে কবলে পড়ছে, ভাইরাসটা এলো কেন, এই ভাইরাসটা কি কেউ তৈরি করলো নাকি এটা সত্যিকারের ভাইরাস, আমাদের অর্থনীতি ডুবছে কি এই করোনা ভাইরাসের জন্য, নাকি ইয়েস ব্যাংক ট্যাঙ্কের মতন যে ব্যাংকগুলো ড্যামারেজ হয়ে। হ্যাঁ বল। আমি সেটাই বলছি, আমি বলছি যে দেখুন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পরে কিন্তু তারপর থেকেই কিন্তু আমাদের দেশে একটা ইকোনমিক্যাল স্লোডাউন চলছিল, অর্থনৈতিক মন্দা চলছিল, এবার 9-10 মাস পরে আজকে যদি আপনি দাঁড়ান, আজকের দিনে কিন্তু একদম লাগাম ছাড়া জায়গায় চলে গেছে অর্থনীতিটা, ঠিক আছে। অতীতকালে ইয়েস ব্যাংক এবং তারও আগে কালী পুজোর সময় আপনারা তো মনে থাকবে পাঞ্জাব এবং
মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক নিয়েও কিন্তু একটা রকম কেলেঙ্কারি সামনে এসেছে, কোটি কোটি টাকা তুলে সেগুলো ফেরত দেওয়ার কোনো লক্ষণ নেই। হ্যাঁ, তো তার ফলে আমার মনে হয় যে এই মুহূর্তে সরকারের কাছে বলার কিছু নেই, কারণ সরকারের গত 9-10 মাস ধরে দেশের অর্থনৈতিক হাত ফেলানোর মতো কোনো সদিচ্ছা নেই, আর সরকার পারবেও না, কারণ কিছু অযোগ্য মানুষকে বসিয়ে রেখেছে। অরবিন্দ পানাগড়িয়ার মতো মানুষ আজকে সরকারের নীতি থেকে রেগে তারা বেরিয়ে চলে গেছেন, তো তার ফলে আমার মনে হয় যে সরকার এখন কি বলবে, সরকারকে তো বলতে হবে, কারণ বিরোধী দল ইতিমধ্যে রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন যে ডিফল্টারের নামগুলো সরকারকে প্রকাশ করতে হবে, ঠিক আছে, তো তার ফলে সরকারকে এখন করোনা ভাইরাসটাকে সামনে আনতে হচ্ছে, কারণ 130 কোটি মানুষের মধ্যে মাত্র 131 জন মানুষ এফেক্টেড হয়েছে, বরং এর থেকে 3-4 গুণ বেশি মানুষ মারা গেছে চীনে, যেটা এপি সেন্টার হচ্ছে এই করোনা ভাইরাস। আমি কখনোই বলছি না যে ভারতবর্ষের মানুষ আরো বেশি এফেক্টেড হন, আমি তার পক্ষপাতী নই, তো আমি বলছি এটা নিয়ে একটা প্যানিক ক্রিয়েট করা হচ্ছে। গুড, ভালো বলেছেন, যুক্তি দিয়ে প্যানিক তো ক্রিয়েট করা হয়েছেই, কিন্তু প্যানিক না কি ক্রিয়েট করে তা বনবন করে ঘোরাটাও তো রিস্কি রে বাবা, যেখানে ইটালি ফিটালিতে এই অবস্থা, চীনের তো আমরা গল্পই শুনেছি, চীনের ভেতরের খবর চীনের লোকেরাই জানে না, তা আমরা কি জানবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি শিলিগুড়ি থেকে পান্না দাস বলছি। হ্যাঁ বলুন। হ্যালো, আমি শিলিগুড়ি থেকে পান্না দাস বলছি। বলুন বলুন। বলছিলাম এই যে আপনার মানে করোনা ভাইরাস নিয়ে যেটা বললেন যে এটা আদৌ করোনা ভাইরাস কিনা, জাস্ট আপনার প্রোগ্রামটা শুরুর আগে আমার হাজবেন্ডের সঙ্গেও বা আমার ছেলের সঙ্গে এটা নিয়ে আলোচনা করছিলাম। না, এটা করোনা ভাইরাস কিনা, ভাইরাস তো ডেফিনেটলি, ভাইরাসে কোনো সন্দেহই নেই, ডেফিনেটলি, কিন্তু সেটা আদৌ আমাদের এটা এফেক্ট করবে কিনা, মানে আমরা আতঙ্কে, আপনি যেটা বলছেন যে যত না ভাইরাসটা ছড়িয়েছে তার চেয়ে বেশি আমরা মানুষরা আতঙ্ক হচ্ছি, এটা তো একদমই মানে আমি মনে করি যে এটা যেন আমরা নিজেরা একটা ঘরের মধ্যে আটিসাটি হয়ে থাকার মতন, মানে অবশ্য দিনটা এরকম হয়ে এসছে, জানি না বিগত দিনে এটা করোনা ভাইরাসটা আমাদের মানুষের মধ্যে মনের মধ্যে কতটা এফেক্ট করবে, তবে এই করোনা ভাইরাস নিয়ে যে রাজনৈতিক কিছু এ আছে সেটা আপনি যেটা বললেন ওই যে ব্যাংকের ব্যাপারটা নিয়ে, হ্যাঁ সেই এটাও আমার মানে আপনি আপনি হয়তো ওই দিক থেকে বলতে পারছেন যে ব্যাংকের ওই অর্থনৈতিকের ব্যাপার, হয়তো এটা কোনো আরো মানে রাজনৈতিক ব্যাপার নিয়েও তো হতে পারে অনেক কিছু, তা আপনার মতে আমার মনে হয় আপনার যেটা কথাটা আজ আমি শুনলাম, আমি এটা আরো বিগত কয়েকদিন ধরে আমার ছেলের এক্সামের জন্য আমি টিভির নিউজগুলো শুনি, জাস্ট 2-4 দিন ধরে আমি কন্টিনিউয়াস যে করোনা ভাইরাসটা আমরা তো এত টেনশন করছি এত চিন্তা করছি, দেখি জিনিসটা নিউজ দেখে দেখে ভাবলাম যে না আমরা যেন ভাইরাসটা ছড়ার থেকে বেশি আমরা নিজেরা বেশি আতঙ্কিত হয়ে পড়েছি, এর ফলে কি হবে যে আমরা নিজেরাও আতঙ্কে থাকবো আমাদের বাচ্চারা, যেমন আমার ছেলে কয়েকদিন আগে দেখছিলাম কন্টিনিউয়াস ও 10 মিনিট অন্তর অন্তর হাতে সাবান দিচ্ছে, বা ও হাত পা বাইরে থেকে এসে মাস্ক টান করবো কি, যে ওর মনে একটা এফেক্ট হচ্ছিল, আমি কিছুদিন ধরে নিউজ দেখা বললাম কিচ্ছু না তুমি জাস্ট মাস্ক পরে চলো, হাত এসে হ্যান্ড সাবান দিয়ে ধুয়ে নাও, ব্যাস এর জন্য তোমাকে বেশি কিছু আতঙ্কের কোনো দরকার নেই। আজকে আমি যদি আমার ছেলেকে এই জিনিসটাকে আতঙ্ক ঢুকাই তাহলে ও তো একটা শিখিয়ে যেতে পারে, তা আমাদের এই যে ছড়ানোটা আপনার কথাতে আমি একমত যে বেশি মানে ভাইরাসটা যত না ছড়াচ্ছে আমাদের বলাটা যেন তার চেয়ে বেশি ছড়িয়ে যাচ্ছে, এটাই আমার কথা। থ্যাংক ইউ। একজন গৃহবধূ থেকে শুরু করে প্রত্যেকের কাছে কিন্তু আজকে মানে তারা 3-4 দিন ভয় পেয়েছেন ঠিকই, আজকে কিন্তু তারা বাঁকা সুরে কথা বলছেন। না, এটা প্যানিক নিশ্চয়ই গভর্নমেন্ট করবে না, আশা করব যে প্যানিক করে দিচ্ছে, তার থেকেও বড় গভর্নমেন্ট রয়েছে আমেরিকা, তার থেকেও বড় গভর্নমেন্ট রয়েছে চায়নাতে, কাদের ফায়দা তোলার জন্য এই জিনিসটা হচ্ছে বলে প্রশ্ন তুলেছে এই বাংলারই কিছু মানুষ, আমি নই, এবং সেগুলো ভাইরাল হয়ে যাচ্ছে, এবং অনেকদিন ধরেই শুনতে পাচ্ছি চীনের কনস্পিরেসি, চীনের খেলনা কিনবেন না তার মধ্যে জার্ম রয়েছে, চীনের গার্মেন্টস পরবেন না, চীনের শু পরবেন না, চীনের টেলিভিশন থেকেও পর্যন্ত নাকি চোখ খারাপ হতে পারে, চীনের মোবাইল থেকে, এই ব্যাপারগুলো কেন লোকে বলছে, এগুলো বলতে পারছে কেন? হ্যালো, হ্যালো, শ্যামল চক্রবর্তী বলছি নাকতলা থেকে। বলুন। আমি একটা কথা বলি যে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ এই ভাইরাসটার যে চরিত্র, আগে তো এরকম অনেক ভাইরাস এসছে, সার্স এসছে, এবোলা এসছে, যদিও এবোলাতে
মৃত্যুর সংখ্যা ছিল মোর দেন 1 লাখ। এর চরিত্র যেটা এবং যেভাবে মিউটেট হচ্ছে এটা ভাইরাসটা, আতঙ্কিত হওয়ার নিশ্চয়ই কারণ আছে। বেশ, এবং তার জন্য যে প্রিকশন যেটা নেওয়ার দরকার সেটা একটু লেটে হলেও বোথ চায়না, ইউরোপ এবং ডেভেলপ কান্ট্রি তারা নিয়েছে। ইটালি এবং স্পেন ইকোনমিক্যালি একটু দুর্বল, একটু দুর্বল, দে আর টেকিং টাইম হয়ে যাবে। কিন্তু আমাদের ভারতবর্ষে একটা জিনিস হচ্ছে প্রসূনবাবু, ভারতবর্ষে কিন্তু টেস্টিং এর যে রেকর্ডটা দেখছেন, যেখানে আমি দেখলাম দক্ষিণ কোরিয়াতে 1 মিলিয়নে প্রায় 5,000, ভারতবর্ষে কিন্তু এটা হচ্ছে 3। যে টেস্টিং এর যে ব্যাপারটা, প্রসিডিওর এবং ক্ষমতা, এটা আমাদের কিন্তু অত্যন্ত লিমিটেড। আমি চাই ভারতবর্ষে এটা এফেক্ট না হোক, হ্যাঁ ভারতবর্ষের মানুষ ভালো থাকুক সবকিছু, কিন্তু অর্থনৈতিক ভাবে একটা কথা বলি, ভারতের অর্থনীতি কিন্তু ধ্বংসের দিকে চলে গেছে। এটা আগামী জুন জুলাই এটা কোলাপস করতেই করবেই। এটা কি হবে, করোনা ভাইরাসটা এটাকে অ্যাক্সিলারেট করতে পারে। এবং তারপরে একটা জিনিস হচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে কিন্তু একটা অ্যালিবাই, একটা অজুহাত থাকতে পারে, করোনা ভাইরাস, করোনা ভাইরাস এক্সেট্রা। দেখবেন আপনি এই যে চায়নার ইকোনমি, হোল ওয়ার্ল্ড এর ইকোনমি সাফার করবে। আলটিমেটলি চায়নার জিনিস কিনবো না, সারা পৃথিবীতে চাইনিজ মার্কেট হার্ডওয়্যার কোথায় পাবেন? আর তাদের বক্তব্য যে তারা সব পারে, চাইনিজ চীনা কমিউনিস্ট পার্টি যারা গুলি করে তিয়ানমেন স্কোয়াডের ছাত্রদের মারতে পারে তারা সব পারে। তাদের বক্তব্য হচ্ছে যে এই সিনথেটিক্যালি এই রোগটাকে ছড়িয়ে প্রচুর বৃদ্ধকে মেরে টেরে তারা ধীরে ধীরে এটাকে স্প্রেড করে দিয়েছে ইউরোপ এবং বিভিন্ন কান্ট্রিতে। তাদের প্রত্যেকটা ইউরোপিয়ান কান্ট্রি যারা প্রোডাকশানের জন্য আজ বিশ্ববিখ্যাত, জার্মান থেকে শুরু করে, জার্মানের প্রোডাকশান সাংঘাতিক ভালো গাড়ি ফাড়ি, এবং ইটালিও কিন্তু গাড়ি ব্যবসার জন্য খুব বিখ্যাত, ব্রিটেন তো ইন্ডাস্ট্রিয়াল বেল্টই আছে, শেফিল্ডের মতন জায়গা রয়েছে আপনারা জানেন, ম্যানচেস্টারের মতন কাপড় গার্মেন্টসের জায়গা রয়েছে, যেটা যেটাকে গুজরাটকে বলে ভারতবর্ষের ম্যানচেস্টার। তো সেরকম সব বন্ধ হয়ে গেছে। এই সময় চীন যদি বলে যে আমার প্রোডাকশনটাকে আমরা রানিংয়ে রেখেছি, তাহলে তো তাদের লাভ হবেই, অর্থাৎ তারা যে লসের বা গাড্ডাতে তারা ঢুকে গিয়েছিল সেখান থেকে উঠে দাঁড়াতেই পারে। মানে আমি ধরে নিচ্ছি তারা কিছু করেনি, করোনা ভাইরাস তারা ছড়ায়নি ধরে নিচ্ছি, কেন এটাই আমাদের কাছে তো তথ্য না থাকা অবধি এটাই সত্যি, কিন্তু তাদের যে মুনাফা হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যালো, 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 হ্যাঁ বল। আদিত্য সাহা বলছিলাম সল্টলেক থেকে। বল, এই ঘটনাটা যেটা ঘটেছে করোনা ভাইরাস, এইটা হলো একটা আমেরিকান একজন হলো সায়েন্টিস্ট আমি দেখছিলাম, তিনি বলছেন যে এটা চায়না দীর্ঘদিন ধরেই বানাচ্ছিল এবং এটা একটা বায়োলজিক্যাল ওয়েপন হিসেবেই ওরা প্রয়োগ করছে। ঠিক আছে, এটা হলো ওদের নিজস্ব ক্ষতির থেকে সারা মানে সবার ক্ষতিটাই বেশি হবে শেষ পর্যন্ত। এবং আর ধীরে ধীরে যেটা হলো একটা যে চায়নার যে করিডোর, যেই করিডোরটা ওরা বানাতে চাইছে দীর্ঘদিন ধরে চায়নার সঙ্গে উজবেকিস্তান বলুন বা চায়নার সঙ্গে ইন্ডিয়ার মাথার উপর দিয়ে রাস্তা করে যেটা পাকিস্তান যাচ্ছে, ওরা মোটামুটি সারা বিশ্ব থেকে একটা চেইন তৈরি করার চেষ্টা করছে এবং অস্থিরতাটা তৈরি করাটা খুব প্রয়োজন ছিল। আর আমেরিকা এখন প্রচন্ড লকডাউন হয়ে গেছে নর্থ আমেরিকার মধ্যে, এই কাজটা দিয়েই ওরা নিজেকে একদম চূড়ায় নিয়ে যেতে চায় আমার যেটা মনে হয়। আমেরিকার তো মূল বিশ্বব্যাপী একটা ব্যবসা হচ্ছে কি তেলের ব্যবসা, কারণ তেল তৈরি করতেই পারে ইরান, ইরাক বা অন্যান্য দেশ, কিন্তু সেগুলোর এজেন্সি নিয়ে বসে থাকে আমেরিকা, তো আরো প্রেসার ক্রিয়েট করে তারা তেল পারচেজ করবে। আজকে প্রাইস কমে গেছে, আমেরিকা সেই তেলটাকে কিনে ঘাপটি মেরে বসে থাকবে, নর্মালাইজ করার পর অ্যান্টিডোট বার করে ফেলবে তারা 15-16 এপ্রিলের মধ্যে, করে তারা প্রাইস হাইক করে দেবে আর সেই ওষুধগুলোকে ক্যাপচার করে বিভিন্ন সারা দেশে পাঠাবে বিভিন্ন দেশে এবং ওদের লাভ
লাখ লাখ টাকা ইনকাম করবে। বড় সমস্যা, সন্দেহপ্রবণ মন তো আমাদের বাঙালির, তাই জন্য এই জায়গাটা বলছি। যদিও কোনো প্রমাণ নেই, কোনো তথ্য নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র আজ শহর কলকাতা থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে এই প্রশ্নগুলো উঠেছে বলে এই অনুষ্ঠানটা করছি। ফর দ্য লাস্ট পার্ট, ওয়েট ফর এ মম, ফিরে আসছি খুব দ্রুত।